সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াংশু, তোমরা দেখছো দা বাংলার। আজকে আমি চলে এসেছি বিগ বাজার। রাইট, বিগ বাজার ঠিক কোন জায়গা থেকে না? কৃষ্ণনগর বিগ বাজার। তো কৃষ্ণনগর বিগ বাজারে চলে এসেছি কিছু রকম খাবার ট্রাই করতে, হোয়াটসঅ্যাপ ক্যাফে অ্যান্ড লাউঞ্জে। তো আজকে আমার সাথে, আমি তো একা নেই, আমার সাথে আমার মাসির ছেলে সাহেব নিয়ে কি পিছনে আছে ক্যামেরার, ওকে জাস্ট দেখাচ্ছি। এখানে খাবার দাবার তো ট্রাই করবো। দাদা, কি তুই কি এসেছিস এখানে আগে? না, ও আসেনি, ও ফার্স্ট টাইম ট্রাই করবে। তো আজকে মজা হবে, পারলে এখন একটা লাইক করো। সো বন্ধুরা, জাস্ট দেখলে জাস্ট অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি চিকেন ওভারলোড পিৎজা। জাস্ট ডেকোরেশনটা একটু দেখাতে পারবো, স্মাইলি করে দিয়েছি একটা সস দিয়ে, এরকম সাইজের চারটে টুকরো করে দিয়েছি, তোমরা চাইলে ওরা এক্সট্রা টুকরো করে দিত। আচ্ছা, নেক্সট আইটেম কিন্তু আমাদের এসে গেছে। খুব সুন্দর ভাবে ডেকোরেশন। তো ফার্স্ট অফ অল আগে পাস্তাটা, এই পিৎজাটা খেয়ে নিই আমরা, চিকেন ওভারলোড পিৎজা। ক্লোজ দেখাতে বলবো, অলিভ দেওয়া চিকেন। অনেক জায়গায় পিৎজা আমি দেখেছি আলটু পাল্টু জায়গায় অলিভ এসব দেয় না, চিকেনের পরিমাণ ভর্তি দেখতে পাচ্ছি। চিজ ফুল, ফার্স্ট বাইটটা ট্রাই করুন। পিৎজাটা গুড খেতে, বাট এর চেয়ে আমি অনেক জায়গায় পিৎজা কিন্তু বেটার খেয়েছি, এটুকু বলতে পারি। মানে এর চেয়ে আমি অনেক জায়গায় পিৎজা বেটার খেয়েছি, বাট ভালো খেতে বলবো না, খারাপ। বেশ ক্রিসপি পিৎজাটার দাম মাত্র 210 টাকা, অনলি 210 রুপিস। তো তোমরা এখানে এসে পিৎজাটা ট্রাই করতে পারো। পিৎজাটা ফিনিশ করে নেক্সট আইটেমগুলো ট্রাই করো। সো বন্ধুরা, পিৎজাটা তো জমিয়ে খেলাম জাস্ট, এবার নাও, এবার বেশ রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে, ভয়েসটাও একটু জোরে হয়ে গেছে। তো জাস্ট ট্রাই করতে চলেছি ক্রিম চিকেন স্যুপ। ক্রিম চিকেন স্যুপটা একটু ক্লোজ শট না, একদম জাস্ট সুন্দরভাবে ডেকোরেশন করা, ও আলাদাই মজা। চিকেনের পরিমাণটা দেখাবো, চিকেনের পরিমাণ কিন্তু ভালোভাবে রয়েছে এই যে চিকেনের পরিমাণটা। আর শীতকালে বুঝতে পারছো কৃষ্ণনগরে কিন্তু আমাদের কলকাতার থেকে এখন কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে কৃষ্ণনগরে। তো স্যুপটা ট্রাই করবো। কি হলো তাদের বলছে, আমি বলছি ওয়ান অফ মাই ফেভারিট স্যুপ হয়ে গেল এটা এখানকার, বেস্ট খেতে বেস্ট খেতে। স্যুপটা অন্য লোকের ভাষা হতে পারে অসাধারণ, আমার ভাষায় স্যুপটা বিষাক্ত টেস্টে খেতে। মানে ক্রিম চিকেন স্যুপ ইটস মানে ফুললি, মানে গার্লিকের একটা সুন্দর টেস্ট, বলছি তোমাদের মশলাগুলো আসলে গার্লিকের একটা সুন্দর টেস্ট, স্যুপের একটা যে মানে ঘন জিনিসটা সেটা তোমরা এই স্যুপটাতে পাবে। চিকেনের পরিমাণটা অসাধারণ, আই লাভ দ্য স্যুপ, লাভ দ্য স্যুপ। নেক্সট আইটেম ট্রাই করবো এরপর। তো ক্রিম চিকেন স্যুপ ওয়াজ জাস্ট ছিল। এবার হোয়াইট সস চিকেন পাস্তাটা কি হবে? তো হোয়াইট সস পাস্তাটা ট্রাই করে দেখবো যে কি না। তার সাথে কিন্তু একটা গার্লিক ব্রেড আছে, গার্লিক এখন লেগে রয়েছে গার্নিশ করা, গার্নিশিং খুব সুন্দর। এখানে ভয়েস কতটা আসছে আমি জানি না, হোয়াইট সস পাস্তা। আচ্ছা, এক সেকেন্ড, আমার জাস্ট একটু মিক্স আপ করে নিতে হবে। বেশ ড্রাই ড্রাই হোয়াইট সস চিকেন পাস্তা, মানে সুপি জিনিসটা নেই, ব্যাকগ্রাউন্ডে গান চলছে আমি জানি, ঠিক আছে। কিন্তু হোয়াইট সস চিকেন পাস্তাটা ট্রাই করা, গুড, পাস্তা ইজ গুড। মানে খুব একটা সুপি জিনিসটা নেই, ক্লোজ দেখাতে বলবো,
হালকা এই যে এইটুকু পরিমাণে গ্রেভি বাট ইটস টেস্ট জাস্ট ফ্যাবুলাস। মানে মুখে কি একদম গ্রেভিটা হিট করছে যখন তুমি যদি গরম গরম খেতে পারো খুব ভালো হবে একদম, মানে বলায় কি মুখের মধ্যে জিভের মধ্যে কি হিট করবে টেস্টটা আসল। তো হালকা গার্লিক ব্রেডটা কি ট্রাই করবো, গার্লিক ব্রেড চা আগে খেতে ডিমটাকে ভালো করে ফ্রাই করে মেয়োনিজ দিয়ে একদম সসে টস করে দেওয়া হয়। তো ডিমের কুসুমটা দেখলাম আলাদা হয়ে গেছে, ওটাও ডিম দাম। এটা দুটো ডিমের এই তৈরি একদম ভালোভাবে। ও দেখো তো এটা আগে ট্রাই করে নেবো ডিমের এইটা ডিম এগ মেউটা। পুরোটা মেয়োনিজের টস, পুরোটা মেয়োনিজের একটা গ্রেভি, গ্রেভিটা ভালো ঘন। ডিমটা কি আমরা রাখতে বলবো, ভাজা পেঁয়াজের ডিম খেয়েছো তো বাড়িতে? পেঁয়াজ ভাজা ডিম দিয়ে ভাত দিয়ে এটা খাও, একটা এক্সট্রা কোনো টেস্ট পেলাম না, জাস্ট মেয়োনিজটা আর ডিমটা টেস্ট পেলাম এক্সট্রা, এটাই যা। তো এটা ট্রাই করে দেবো। এটা বেশি ডিমি হয় না, জাস্ট বয়েল দেখো, বয়েল করার পর ফ্রাই করে মেয়োনিজে ভালোভাবে সসে টস করে ফেলতে হবে। এটা একটা জিনিস অ্যাড অন করলে ভালো হতো, পন অন জিনিসটা দিয়ে অ্যাড করা যেত, জাস্ট আলাদাই লেভেল। তো নেক্সট আইটেমটা আমরা এবার ট্রাই করে নেব। তো চিলি ফিশটা তো পেয়েছি, বেশ ড্রাই, অনেক খাবার খেয়েছি আর পাচ্ছি না, পেট ভরে যাচ্ছে বন্ধুরা, বুঝতে পারছো তো। এক পিস চিলি ফিশ ট্রাই করি, হালকা একটু পেঁয়াজ নিয়ে নেবো। পেঁয়াজ কাছে এখানকার স্টাফদের ব্যবহার খুব ভালো, খুব সুন্দর। আমি ইভেন দেখো পিৎজাটা বলবো না, আমি খাওয়া পিৎজাটা আমি ট্রাই করলাম, বেশ ভালো, খেতে বলবো না যে খারাপ, খালি একটাই আমি একটু ওনাকে জিজ্ঞেস করলাম যে একটু চিজটা আরেকটু মেল্ট হতো, উনি বুঝলো, বললো থ্যাংক ইউ স্যার, আমি নিশ্চয়ই ট্রাই করবো নেক্সট টাইম। আর অবশ্যই ওনার কথা শুনে বোঝা গেলো উনি একজন ভালো মানুষ, প্লাস স্টাফ বিহেভিয়ারও খুব ভালো, উনি অবশ্যই ওটাকে আরও বেটার করে দেবেন। তো চিলি ফিশ তুই না খেলে আমায় দিস, চিলি ফিশ তাতাই তুই না খেলে কিন্তু আমায় দিয়ে দেবো। চিলি ফিশটা পুরো এখানে ছিল, চিলি ফিশটা অন্য লোকের ভাষায় হতে পারে অসাধারণ, অন্য লোকের ভাষায় হতে পারে অসাধারণ, আমার ভাষায় চিলি ফিশটা জাস্ট বিষাক্ত টেস্টি খেতে, বিষাক্ত টেস্টি। আর একটা কথা এটাই বলেছি, তাতেই মনে করালো আমায় বলার জন্যে, এটা আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দিয়েছে, থ্যাংক ইউ ফর দিস হোয়াটসঅ্যাপ ক্যাফে। ড্রিঙ্কটার টেস্টটাও বলে দিই, বেশ রিফ্রেশিং খেতে, খাবারের সাথে এরকম ড্রিঙ্ক থাকলে জমে যায় বলো খাওয়াটা। তো চিলি ফিশটা ট্রাই করলাম, এবার এটার সাথে একেবারেই করে নিই, তারপরে আমি ভালো মতন খাবো পিস পোলাও, যা সুন্দরভাবে ওপরটা ডেকোরেশন করা, জাস্ট টু স্পুনস নেবো আমি আগে। তার সাথে সাথে আছে চিকেন বাটার মশালা, আহা এরকম এরকম সাইজের তিন পিস, অনলি রুপিস 170, ভাবতে পারছো? চিকেনটাকে তুলে নিই, হালকা একটু গ্রেভি, প্রচণ্ড গরম, ধরতে পারছি না জিনিসটা, জিনিসটা পিস হলে ওটা ট্রাই করবো।
জাস্ট ফ্যাবুলাস খেতে পিসফুল ওটা মানে মুখে যেতেই বলতেই হচ্ছে কোরিয়েন্ডার পাউডার স্মেল পাচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটি তো আছে যারা অনেকে কড়াইশুঁটি বলে মটরশুঁটি বলে যাই বলো হ্যাঁ হালকা চিকেন বাটার মশলার গ্রেভিটা আছে ও চিকেন বাটার মশলাটা যে গ্রেভিটা অন্যদের ভাষায় হতে হবে অসাধারণ আমার ভাষায় যে বিষাক্ত টেস্টি খেতে চিকেনটা যে সফটটা দেখবো দেখতে এরকম বেশ আলাদা লেভেলের সফট লেভেলের সাথে পিস করে ওটা ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন আমি এখানে এসে এই আইটেমটা অবশ্যই রেকমেন্ড করবো পিস পোলাওয়ার সাথে কিন্তু চিকেন বাটার মশলাটা ট্রাই করতেই হবে ট্রাই না করলে কিন্তু জিনিসটা হবে না এই দুটো আইটেম অবশ্যই ট্রাই করবেই ভালো তো হলো আবার একটা ডেজার্টে চলে গেল ম্যাঙ্গো স্মুদি ইয়েস কত সুন্দর চেরি উপরে আই থিঙ্ক কেলক্স দিস ইজ কেলক্স কেলক্স দিয়ে ডেকোরেশন করা ট্রাই করে দেখো অনেকক্ষণ রাখা ছিল তাই একটু গরম হয়ে গেছে বাট টেস্ট ম্যাঙ্গোর যে ক্রাশ ক্রাশটা দিয়ে তৈরি আলাদা লেভেলের যেহেতু স্মুদি তাই খুব স্মুথ খুব স্মুথ মানে ঘনটা জিনিসটাও খুব ভালো যেটা তোমরা শেখে যেটা শেখে অন্য ঘন হয় স্মুদিতে অন্য ঘন হয় সত্যি কথা বলতে স্মুদি মানে যেই ঘন যেই ঘনটা তোমরা মানে স্মুথ খুব স্মুথ বলে না লোকে টানলেও কি স্মুথ লাইক দ্যাট স্মুথ চেরি খাই না চেরিটা সাইডে রাখা থাকবে সো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম তোর কেমন লাগলো ভাই ভালো লেগেছে সব কিছুই ভালো শুধু এই পিৎজাটা ভালো লাগেনি পিৎজাটা ভালো লাগেনি কারণ চিজটা একটু শক্ত ছিল আপনাকে আমি বোঝালাম চিজটা বললে উনি করে দেবে তো অবশ্যই খাওয়া দাওয়া ট্রাই করো খুব ভালো খেতে অনেক খাবার জাস্ট বিষাক্ত টেস্টি খেয়েছে সত্যিই ভালো ছিল সত্যি দারুণ খাবার দারুণ খাবার তো অবশ্যই এসে ট্রাই করো একটাই কথা বলবো কৃষ্ণনগর বিগ বাজার সেন্ট্রাম মল যে কোনো কাউকে বলবে দেখিয়ে দেবে আর পারলে ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও অনেক খাচ্ছি অনেক ঘুরি বাড়াচ্ছি অনেক খাওয়া দাওয়া করছি তো এরকমই ব্লগ দূরে দূরে আসছি প্রায় প্রত্যেক দিনই একটু সাপোর্ট করো চলো টাটা অনেক বকা নিয়েছি টাটা